হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একটা কুমড়ো রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুব স্বাদ সুস্বাদু হয়। আসুন দেখে নিই আমাদের কী কী লাগবে। এখানে আমি কুমড়ো নিয়েছি, এখানে সর্ষে বেটে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলদি গুঁড়ো, আর এখানে আদাটা কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। এখন আমি এখানে গরম কড়াইতে তেল দিয়ে দিব। এখন কড়াইয়ের তেলটা গরম হতে হতে আমি এখানে কুমড়োটাকে মেখে নেব নুন এবং হলুদ দিয়ে। ভালো করে মেখে নেব সবগুলো। এটাকে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিয়েছি, গোল গোল করে। সবগুলোকে ভালো করে মেখে নেব। মেখে আমি এখানে তেলে দিয়ে দিয়েছি। কুমড়োটাকে হালকা করে ভেজে নিতে হবে। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন এ তেলের মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে আদা কুচিরও দিয়ে দিব। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব একসাথে। হালকা ভেজে আদাটাকে হালকা করে ভেজে নিব। তারপর এখানে টমেটো পেস্টটা দিয়ে দিব। আস্তে করে দিবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এটাতে নুন দেব, সামান্য নুন দেব। নুনটা আপনাদের টেস্ট মতো দেবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়োটা দিয়ে দিব। এখন মশলাটাকে একটু ভেজে নিব। দেখুন মশলা থেকে একটু একটু তেল বের হয়ে যাচ্ছে।
এখন আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিব। এটাকে একটু লাড়াচাড়া করব। সর্ষে বাটাতে বেশি সময় ভাজতে হবে না। আমি এটাতে একটু জল দিয়ে দেব, শুকনো শুকনো হয়ে আছে। সামান্য একটু জল দিয়ে দেব এটাতে। একটু লাড়াচাড়া করব, লাড়াচাড়া করে তারপর এখন আমি ভেজে রাখা কুমড়োগুলো এখানে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে বেশিক্ষণ রাখতে হবে না, এটা একটু নাড়াচাড়া করে আমাদের হয়ে গেছে কুমড়ো রেসিপিটা। এখন আমি এটাকে পরিবেশন করে নেব প্লেটে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, এটা খেতে খুব সুস্বাদু হয়।